শ্রীলঙ্কাকে খুব সহজে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত সূচনা করে আফগানিস্তান। সেই আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। এই ম্যাচের আগে আফগানদের ভয়ঙ্কর দল হিসেবে আখ্যা দিয়েছেন টেকনিক্যাল কোচ শ্রীধরন শ্রীরাম। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। আফগানিস্তানের ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশ ক্রিকেট দলের দুবাইয়ে আইসিসি একাডেমিতে ক্রিকেটারদের চেয়ে যেন কোচিং স্টাফদের সংখ্যাটাই একটু বেশি। টিম হোটেলে সময় কাটিয়েছে বেশিরভাগ ক্রিকেটার, যাতে আফগানদের বিপক্ষে চাপ এড়ানো যায়। অনুশীলনে নেমে মাহমুদুল্লাহ মুশফিকরা স্পিনারদের বিপক্ষে হাঁকিয়েছে বড় বড় ছক্কা। তবে বাংলাদেশের সামনে শুধু আফগানিস্তান নয়, প্রতিপক্ষের সঙ্গে দুশ্চিন্তার কারণ শারজার উইকেট। গেল বিশ্বকাপে দুই ম্যাচের উইকেট চিনতে ভুল করেছিল টাইগার বাহিনী, তাই এবারও সামনে সেই চ্যালেঞ্জ। আফগানিস্তান খুব ভয়ঙ্কর দল হলেও আমাদের দলেও ভয়ঙ্কর কিছু খেলোয়াড় আছেন। আমাদের অধিনায়ক সাকিব আল হাসান যে কোনো সময় পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র। এছাড়াও সিনিয়র ক্রিকেটাররাও ম্যাচ জেতার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আফগানদের বিপক্ষে স্পিন নাকি পেস অ্যাটাক, এসব প্রশ্নে নীরব ছিল শ্রীরাম। সাকিবের নেতৃত্বে আর মুশফিক মাহমুদুল্লাহ ভরসা টিম ম্যানেজমেন্টের। আমরা জানি কিভাবে মাঠে খেলতে হবে, আমাদের প্রস্তুতিও দারুণ, দলের সব ক্রিকেটাররা প্যাশনেবল। তবে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ, কিন্তু আমরা মাঠে নামবো জয়ের জন্য। স্পিনে রশিদ খান, মুজিবুর রহমান আর পেস ইউনিটে ফারুকি বদলে দিতে পারে ম্যাচের চেহারা। ওপেনিকে মারকুটি ক্রিকেটার হরজাদুল্লাহ জাজাইয়ের অভিজ্ঞতা আফগানদের হাতিয়ার। ঐতিহাসিক শারজায় আফগানিস্তান চ্যালেঞ্জ, বাংলাদেশ তো বটে, পূরণ করতে হবে প্রবাসীদের প্রত্যাশা। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।